হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। ধরুন আপনার খুব কাছের কেউ লুকিয়ে লুকিয়ে আপনার ফেসবুকটি ইউজ করতেছে আর আপনি ট্যারি পাচ্ছেন না। হ্যাঁ বন্ধুরা, এমনটি কিন্তু হতেই পারে। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে তা আপনি আইডেন্টিফাই করতে পারবেন এবং কিভাবে তা সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। সো লেটস স্টার্টেড। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো এর জন্য সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের ফেসবুকে। তো আপনি যখন আপনার ফেসবুকের ইন্টারফেসে এন্টার করবেন, তখন উপরে যে মেনুবার যেটা আছে, মেনুবারে ক্লিক করে দেবেন। তো মেনুবারে ক্লিক করার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো আমরা চলে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে, তারপর এখান থেকে চলে যাব সেটিংস অপশনে। তো সেটিংস অপশনে যাওয়ার পর আপনারা নিচের দিকে যদি স্ক্রল করেন, এখানে দেখতে পাবেন সিকিউরিটি, এবং সিকিউরিটির আন্ডারে অনেকগুলো সাব দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড লগইন। তো আমরা চলে যাব এখন সিকিউরিটি অ্যান্ড লগইনে। তো সিকিউরিটি অ্যান্ড লগইনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড, চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং, এবং নিচে দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লগড ইন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুকটি এখন আপাতত দুইটা ডিভাইসে কিন্তু লগ ইন করা আছে। একটা হচ্ছে আমার যে স্মার্টফোনটা আছে সেটা, এবং আরেকটা হচ্ছে আমার পিসি। তো আপনারা এখান থেকে সি অল যে অপশনটা দেখতে পাচ্ছেন, সি অলে ক্লিক করে দেবেন। তো সি অলে ক্লিক করলে এখানে আর কোনো ডিভাইসে যদি আপনার এটা যদি লগ ইন করা থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার যে ফেসবুক আইডিটা আছে, এটা কোথায় কোথায় লগ ইন করা আছে এবং কোন কোন ডেটে এবং কোন লোকেশনে লগ ইন করা আছে, সবগুলাই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে একদম নিচের দিকে যদি আপনি স্ক্রল করে আসেন, তো এখানে দেখতে পাবেন লগ আউট অফ অল সিজন। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনার যেখানে যেখানে আপনার ফেসবুকটা লগ ইন করা আছে, সবখান থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে। আর আপনি যদি দেখেন যে না, এখানে সবগুলাই আপনার ডিভাইস, শুধুমাত্র একটি বা দুইটি ডিভাইস আপনার অপরিচিত মনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে যেটি আপনার অপরিচিত মনে হবে সেটির ডান পাশে যে থ্রি ডট মেনুটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউর অ্যাকাউন্ট, এবং ডান পাশে দেখতে পাচ্ছেন লগ আউট। তো আপনি সিম্পলি এখান থেকে লগ আউটে ক্লিক করে দিলে কিন্তু সেখান থেকে লগ আউট হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আপনারা বুঝতে পারবেন কিভাবে কেউ যদি আপনার অবর্তমানে বা আপনার অজানা সত্ত্বেও আপনার ফেসবুকে যদি লগ ইন করে থাকে। তো এটার জন্য আমরা একটু সেম পেজে আমরা একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাব। তো নিচের দিকে স্ক্রল করে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন সেটিং আপ এক্সট্রা সিকিউরিটি। তো এখানে দেখতে পাচ্ছেন গ্যাট অ্যালার্ট অ্যাবাউট আনরিকগনাইজড লগ ইন। তো আমরা এটাতে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যালার্ট, এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, মেসেঞ্জার, ইমেল। এখানে আপনার অবর্তমানে বা আপনার অজানা সত্ত্বে কেউ যদি আপনার ফেসবুকটাতে লগ ইন করে, তাহলে কিন্তু নোটিফিকেশন আসবে। তো আপনি এখানে যদি ফেসবুক নোটিফিকেশন যদি এখানে অফ লেখা আছে, আপনি যদি এখানে অন করে দেন, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকে নোটিফিকেশন চলে আসবে। সেম একইভাবে যদি আপনি যদি জিমেলে লগ ইন করে দেন, হ্যাঁ, তো এক্ষেত্রে আপনাকে সিকিউরিটি রিজনের কারণে আপনার অবশ্যই ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন আমার ফেসবুক নোটিফিকেশনটা অন হয়ে গেছে। তো একইভাবে আপনারা মেসেঞ্জার এবং ইমেলটাও নোটিফিকেশনটা অন করে নেবেন। তাহলে কি হবে, আপনার ফেসবুকে যদি কেউ লগ ইন করে, সাথে সাথে কিন্তু আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুকে জানিয়ে দিবে। এছাড়াও আপনি সবচেয়ে সিকিউর যে মেথড আছে, সবচেয়ে সিকিউর মেথডটা যদি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেট যে অপশনটা আছে সেটাতে চলে যেতে হবে। তো সেটার উপর আমার অলরেডি একটা ভিডিও আছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।